আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে ফাঙ্গিডাল এইচসি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই ক্রিমটি একজন মানুষ কেন ব্যবহার করবেন এবং ডাক্তার কেন তাকে এই ক্রিমটি ব্যবহার করতে বলবে, এই ক্রিম কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ ক্রিমের মাত্রা ব্যবহার বিধি সম্পর্কে আমরা আপনাদের জানাবো। এর পাশাপাশি এই ক্রিমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং বাজারে বর্তমানে এই ক্রিমের কত টাকা দাম সে সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। তো চলুন শুরু করা যাক। ফাঙ্গিডাল এইচসি ক্রিম হাইড্রোকর্টিসোন 1% এবং মাইকোনাজল নাইস্টেট 2% এর সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। এই ক্রিমটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে থাকে। কার্যকারিতা: মাইকোনাজল একটি ইডিমাজল জাতীয় ছত্রাক বিরোধী উপাদান যা অর্গেস্টেরল তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলে সংবেদনশীলতা ফাঞ্জাই এর কোষ আবরণী ভেদ্যতা পরিবর্তন হয়ে যায় যা ফাঞ্জাইনের মৃত্যু ঘটায়। যখন চামড়ায় প্রয়োগ করা হয় তখন হাইড্রোকর্টিসোন চামড়ার কোষে প্রবেশ করে কিছুটা রাসায়নিক উপাদান নিরসনে প্রতিবন্ধকতা তৈরি করে যা প্রদাহের জন্য দায়ী। এভাবে হাইড্রোকর্টিসোন প্রদাহ কমায়। ফাঙ্গিডাল এইচসি কি কাজ করে? প্রদাহজনিত ত্বকের চিকিৎসায় যেখানে সংবেদনশীল জীবাণু দ্বারা সংক্রমণ এবং প্রদাহ যুগ্মভাবে অবস্থান করে, যেমন এন্টারটির্গো এবং সংক্রমিত একজিমার বাহিক চিকিৎসায় ব্যবহার করা হয়। শুষ্ক আর্দ্রতা একজিমার জন্য, অ্যাটপিক একজিমার জন্য, প্রাথমিক চুলতানি, কন্টাক্ট অ্যালার্জি একজিমা, সেবোরিক একজিমা সহ ব্রণ জাতীয় চর্মরোগে ব্যবহার করা হয়। ইনফ্ল্যামেটরি ইন্টারটেরগো, পেরিয়েনাল ও জেনিটাল চর্মরোগ জাতীয় ইন্টারটিটিনাস একজিমাতে ব্যবহার করা হয়। ডার্মেটোফাইটাস এবং প্যাথোজেনিক ইস জাতীয় জীবাণুগুলো মাইকোনাজলের প্রতি অতি সংবেদনশীল। পায়ের পাতা ত্বকের সংক্রমণ, দুই পাশের সংযোগ স্থলে চুলকানি, নিতম্বের মতন ছত্রাক ঘটিত সংক্রমণ, উরু এবং যৌনাঙ্গের ত্বকের উপর ছত্রাক জনিত সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফাঙ্গিডাল এইচসি কিভাবে ব্যবহার করবেন? সামান্য পরিমাণ ক্রিম প্রয়োজন অনুযায়ী ক্ষত স্থানে 2 বা 3 বার প্রয়োগ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত চামড়ায় প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত আঙুল দিয়ে ভালোভাবে মালিশ করতে হবে। ফাঙ্গিডাল এইচসি ব্যবহারের সতর্কতা: শরীরে ব্যাপক স্থান জুড়ে অথবা শিশুদের ন্যাপকিন সহ অন্যান্য ছিদ্রহীন ড্রেসিং ব্যান্ডেজ এর নিচে ব্যবহার করার সময় সাবধানে ব্যবহার করা উচিত। মুখে ব্যাপক স্থান জুড়ে এর ব্যবহার পরিহার করতে হবে। নবজাতকের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিহার করতে হবে। ফাঙ্গিডাল এইচসি পার্শ্ব প্রতিক্রিয়া: স্থায়ীভাবে সংবেদনশীলতার ঘটনা বিরল। দীর্ঘদিন ব্যবহারে অ্যান্ড্রোনাল গ্রন্থি থেকে স্বাভাবিক হরমোন নিরসন কমিয়ে দিতে পারে। গর্ভ অবস্থায় এবং স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা: গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অধিক মাত্রায় কর্টিকোস্টেরয়েড ব্যবহারের ফলে গর্ভস্থলের ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে, কাজে প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে এর ব্যবহার পরিহার করা উচিত। স্তনদানকালে এটি ব্যবহার করতে পারবেন নির্ভয়ে। এই ক্রিমটির দাম কত টাকা? তবে আর একটা কথা আপনাদের বলতে চাচ্ছি, যে কোনো মেডিসিন ব্যবহার এবং খাওয়ার আগে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু মেডিসিনটি সেবন করবেন। এই রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। পারলে একটা এই ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও বানানোর একটা মোটিভেশন ভালো পাওয়া যায়। তো ক্রিমটির দাম হচ্ছে 55 টাকা মাত্র। ক্রিমটি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন খুব সহজে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।